ভারতের মতো বিশাল জনসংখ্যাযুক্ত দেশে প্রত্যেক মানুষকেই আলাদা করে নিরাপত্তা দেওয়া কোনোদিনই সম্ভব নয়। কারা কারা ভিআইপি তা সাধারণত তাদের জনপ্রিয়তা এবং পানহানির হুমকির উপর ঠিক করা হয়ে থাকে। তাই খেলোয়াড় থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব যোগ্য গুরু বিজ্ঞানী শিল্পপতি বিভিন্ন আমলা বিচারপতি বিধায়ক সংসদ সবই পড়ে ভিআইপিদের মধ্যে। ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষকে নিরাপত্তা দেওয়ার জন্য চারটি ক্যাটাগরি বা শ্রেণী, এই চারটি শ্রেণীতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভাগ করে দেওয়া হয় প্রথমে, তারপর শ্রেণী অনুযায়ী তাদের দেওয়া হয় নিরাপত্তা। এই চারটি শ্রেণী হল জেড প্লাস শ্রেণী, জেড শ্রেণী, ওয়াই শ্রেণী, এক্স শ্রেণী। যখন কোনো ব্যক্তি রাষ্ট্রের কোনো উচ্চ পদে অধিষ্ঠিত থাকেন তখন তাদের সরকারি নিয়মে তাদের বিশেষ নিরাপত্তা দেওয়া হয়ে থাকে, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং তাদের পরিবার। এছাড়া লোকসভায় বিরোধী দলের নেতা নেত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পেয়ে থাকেন এই সুরক্ষা। এছাড়া যদি কোনো ব্যক্তি বা শিল্পপতি বা অভিনেত্রী বা অন্য কোনো ব্যক্তি পানাশের হুমকি পেয়ে থাকে তাহলে তিনি তার নিকটবর্তী থানায় জানাতে পারেন এবং পরবর্তীতে তার গুপ্তচর বিভাগের কাছে পাঠানো হয়। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনা সূত্র প্রমাণ হলে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে থাকেন সাধারণত কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রণের সচিব পর্যায়ের কোনো আমলা, রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্য মুখ্য সচিব। তারা সিদ্ধান্ত গ্রহণ করলে যে ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া হবে তার সম্পর্কিত তথ্য কেন্দ্রীয় গৃহ মন্ত্রকে পাঠানো হয় অন্তিম অনুমোদন নেওয়ার জন্য। কারা পায় জেড প্লাস নিরাপত্তা? সাধারণত এই নিরাপত্তা হল দেশের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা, তাই এই নিরাপত্তা দেওয়া হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমস্ত জায়গায় সফরে দেওয়া হয় এক বিশাল নিরাপত্তা। তাদের সফরসূচি ঠিক করা হয় সকল নিরাপত্তায় মাথায় রেখে, এমনকি তারা যদি বিদেশেও যান তাহলে তাদের সঙ্গে থাকে বেশ কিছু দক্ষ মানের কমান্ডোরা, আর বাকি দায়িত্ব থাকে তিনি যে দেশে যাচ্ছেন সে দেশের সরকারের। বলিউডের সুপার হিরো সালমান খান যখন একের পর এক হত্যার হুমকি পেয়ে চলেছে তখন তার নিরাপত্তার কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধভাবে হরিণ শিকারের মামলায় জড়ানোর পর থেকেই গ্যাংয়ের নজরে রয়েছেন বলিউডের ভাইজান। বোম্বাই পুলিশের দাবি অনুসারে জনপ্রিয় এই বলিউড সুপারস্টারকে এ পর্যন্ত একাধিক খুনের চেষ্টা করা হয়েছে, এজন্য এবার সালমান খানের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করে হয়েছে। এই নিরাপত্তা শ্রেণীর হচ্ছে ওয়াই প্লাস নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের দাবি